আর ইউসুফ ভাই পলিথিন নিয়ে আপনি এরকম বসে আছেন মানে ভাই প্যারাশুট বানাবো প্যারাশুট প্যারাশুট হ্যাঁ ভাই প্যারাশুট এই যে অটোমেটিক প্যারাশুট এটা ফুললো কেমনে ভাই ভাই অনেকে বলে এয়ার কুলার বাসা নিয়ে যায় সামনে বসে থাকি তারপর বাতাস লাগে না আচ্ছা আমি আছি 10 ফিট দূরে তারপর আমার পলি একদম প্যারাশুট হয়ে গেছে মানে ওই যে এয়ার কুলার জি ওই এয়ার কুলারে বাতাসে পলি ফুলে গেছে এই কি বলেন ভাই হ্যাঁ ভাই অন্য গ্যাস তো দেন নাই তো ভাই বিশ্বাস হয় না দেখি তো ভাই দেখেন তো গ্যাস আসেনি দেখেন তো কোনো গ্যাস আসেনি নাই ভাই শক্ত করে মোবাইল ধরে নিল কিন্তু আপনি মোবাইল উড়ায় নিয়ে যাইবো আচ্ছা আবার ধরুন তো ভাই আজকে আপনাদের আইপিএল টাওয়ার দেখাবো আইপিএল টাওয়ার এটা আপনি বন্ধ করে দেন না প্রথম থেকে দেখান এই যে দিলাম কিচ্ছু আছে এমন ফুলান তো আরে ভাই কই ফুলাম আরো পিছনে যামু আরো পিছনে যাই আল্লাহ কোনা ভাই আরো পিছনে যাই এই যে দেখেন বাতাস দেখছেন আরো পিছনে যাব না ভাই আর যাওয়া লাগবে না আচ্ছা ওইদিকে যান ঠিক আছে এই যে দেখেন এখন তো ধরেই রাখতে পারবো না দেখেন ওরে বাবা রে এটা আমার তো ধরে রাখা সম্ভব না ওয়াও দেখছেন ভাই এই বাতাস কি এই এয়ার কুলারে জি এই বাতাস এই এয়ার কুলারে এবং এইটা ঠান্ডা বাতাস পাবেন সম্পূর্ণ ঠান্ডা বাতাস তাহলে ভাই এতদিন আমাদের দেন নাই কেন ভাই এতদিন আমাদের কাছে ছিল না গত বছর সেল করতে করতে পরে পাগল হয়ে গেছি আর দিতে পারি নাই এই বছর আবার নতুন নিয়ে আসছি নতুন স্টক এখন দেওয়া শুরু করবো সবাই নিতে পারবে একটু বন্ধ করে দেন এখন তাহলে আমরা আচ্ছা বন্ধ করে দিই ঠিক আছে এই যে অফ করে দিলাম প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট আছে রিমোটে চালাতে পারবেন চমৎকার রিমোট দেওয়া আছে এই চমৎকার রিমোট দেওয়া আছে প্রত্যেকটার সাথে রিমোট মানে এখন আর কন্ট্রোল করতে পারবেন এখন আর ইয়ার কুলারে গুতাগুতি দিন শেষ এখন কি রিমোট আর চালু হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার সুবিধা কি কি আছে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আপনি কি কি পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি অফ করে নেই কারণ সবগুলো একসাথে সুইচ দেওয়া তো এক রিমোটে সব অফ হচ্ছে অন হচ্ছে ওকে এই যে আমি অফ করে দিলাম আচ্ছা এখানে আছে যেটা দেখাবো এটা হলো আইপিএল টাওয়ার যারা টাওয়ার সিস্টেমে চাচ্ছিলেন অফিস আদালত বাসা বাড়ি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যারা আপনার দেখালো যে আপনার ডেকোরেটের কাজ করে ঠিক আছে দেখালো যে আপনার হোম ডেকোরেটের কাজ করে বা দেখালো যে আপনার বিভিন্ন বিয়ে বাড়িতে লাগে বা এসি দেওয়া তো সম্ভব হয় না মেজবানিতে সেই মেজবানিতে আপনি এই টাওয়ার একটা বসায় দেন পুরো হল রুম কভার হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে এবং এটা হলো আপনার 40 লিটারের নর্মালি 60 লিটার অনেক বড় দেখা যায় এটা 40 লিটার তাহলে বুঝতে হবে যে এটা কি ক্যাপাসিটি কত লম্বা দেখছেন কত বড় এবং এটা মুভ করা যায় বা এক রুম থেকে আরেক রুমে আপনি ইজিলি নিতে পারবেন এখানে চাকা আছে চাকাটা লক করা থাকে চাকাটা আপনি লক খুলে দিলে ইজিলি এক রুম থেকে আরেক রুমে আপনি মুভ করতে পারবেন এটা এক রুম থেকে ইজিলি আরেক রুমে আচ্ছা মানে হচ্ছে বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই না আপনি কিন্তু আপনাকে কোলে করে নিতে হবে না না একদম বিশাল ভাই তিন পাশে হানিকম প্যাড দেখে হবে যদি কাজ না হয় এটা তো একটা দিয়ে আপনি পুরো তুফান বিশাল তো হ্যাঁ বিশাল বড় ঠিক আছে বিশাল বড় এবং এটা হলো আপনার পানি নিষ্কাশনের রইলো এটা দেখালো সিজন শেষ শীত চলে আসছে অফ করে রেখে দিব তখন পানিটা ফেলে আবার ড্রেন আউট করতে পারবেন এবং এইটার ভাই একটা এয়ার কুলার এয়ার ফ্লো কত থাকে ভাই এখানে বরফ দিবেন সব ম্যাক্সিমাম মিনিমাম দেখা যাবে ওই যে লেভেলটাও দেখা যাবে হ্যাঁ লেভেলটা দেখা যাবে বরফ দিয়ে দিয়ে এখানে কতখানি ভাই দেওয়া যাবে ভাই এখানে 40 লিটার পানি দিতে পারবেন যেহেতু 40 লিটার ক্যাপাসিটি 40 লিটার পানি দেওয়া যাবে এই যে বরফ এদিক দিয়ে দিয়ে দিব আমরা দিতে পানি দিয়ে দিব বুঝতে পারবেন সব দিয়ে দিব এদিক দিয়ে ঠিক আছে এই যে দিয়ে দিলাম আপনি চাইলে সবটাই দিয়ে দিতে পারেন এইভাবে দিতে পারবেন হ্যাঁ এইভাবে দিয়ে দিয়ে এখানে আপনার যে সুইচিং আছে সব দেখেন কুলিং অপশন আছে আমরা যদি কুলটা চালু করি এখানে কুল অন করলাম ওরে বাতাস ঠিক আছে কুলিং অপশনে অলরেডি চালু হয়ে গেছে
এই কুলিং অপশনে দিলে কিন্তু ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস আসবে আর এখানে স্পিড গুলা কন্ট্রোল করতে পারবে 1 2 3 দেখছেন কয় স্পিডে চলবে এটা 3 স্পিডে চলবে এটা ঠান্ডা রাইজে দেখেন ঠান্ডা অলরেডি চলে আসছে এখন কিন্তু ঠান্ডা জাস্ট একটু বরফ দিছে আমি এখনো পানিও দেই নাই আচ্ছা 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 ঠিক আছে বাতাসটা অনেক ঠান্ডা কিন্তু অনেক ঠান্ডা চলে আসবে ওকে একদম ঠান্ডা চলে আসবে এবং এটা তো নরমাল বাতাসটা আসবে এটা নরমাল ঠিক আছে নরমাল বাতাস আসবে কুলিংটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন কুলিং অফ রাখতে দেখেন কত স্পিডে বাতাস আসছে স্পিড এবং এটা সুইং করবে আচ্ছা এক 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 একটা বাতাস দেখাই আমরা হ্যাঁ লেফট রাইট সব সুইং করবে আচ্ছা একটু একটু বাতাসটা দেখা এটা দিয়ে আমরা যদি এটা দিয়ে এটা তো আমি কিছুই না এটা তো কমলা সুন্দরী এমনিতেই উড়বে এই যে দেখেন এটা তো নরমালি এমনিতেই উড়বে এটা কি ধরার কিছু আছে অলরেডি কিন্তু আমরা দেখাইছি দেখেন এটা কিন্তু নরমালি উড়বে ঠিক আছে এটা নরমালি উড়বে এটা কোনো ঠিক আছে এবং এটা হলো আপনারা যে মোটরটা দেখতেছেন সম্পূর্ণ এবার টার্বো মোটর টার্বো হ্যাঁ ডুয়েল মোটর এবং টার্বো মোটর আচ্ছা যার কারণে আপনি বাতাসের ফ্লোটা খুব বেশি পাবেন ওকে বাতাসের ফ্লোটা সম্পূর্ণ বেশি পাবেন এবং টার্বো মোটর টার্বো মোটর গুলা কিন্তু আপনার হাই সাকশন পাওয়ার হয় এবং আপনার বাতাসের ফ্লোটা খুব বেশি দেয় বেশি হয় খুব বেশি দেয় ভাই স্কাই এয়ার হলো আপনার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আচ্ছা এগুলো নিয়ে কথা বলবো না ভাই জি ভাই আমরা কথা বলবো আমরা একটা দিয়ে মোটামুটি সব বুঝাই দিলাম যাতে বাকিগুলো আমরা জাস্ট দেখাই দিতে পারি এই আমাদের কাছে আছে কয় লিটার আছে এটা 30 লিটার এটা আপনারা দেখালো যে আপনার রুমের মধ্যে ইউজ করতে পারেন বা আপনার ডাইনিং ড্রয়িং এ একসাথে হলে ইউজ করতে পারেন মানে এতক্ষণ যা যা বলা হলো জি সব কিন্তু একই সবগুলাই সব এক খালি লিটারটা কম বেশি কম বেশি এবং এয়ার ফ্লোটা কম বেশি এটা এয়ার ফ্লো পাচ্ছেন হলো আপনার 2500 এইটা 2500 কিন্তু অনেক ভাই ভাই নরমাল আপনার একটা এয়ার কুলার থাকে 950 750 এতই অনেক কিছু এটা আছে 2500 ঠিক আছে এরপরে যেটা দেখাবো স্কাই এয়ারের এটা মধ্যে দুইটা কালার হয় একটা হলো আপনার মেরুনের মধ্যে ব্ল্যাক আর একটা হলো আপনার হোয়াইটের মধ্যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে ব্ল্যাক ঠিক আছে দেখেন এটাতে আপনি এই পাশ দিয়ে পানি দিতে পারবেন এই যে এই পাশ দিয়ে পানি দিয়ে দিবেন দেখতে পারেন বরফ পানি এটাতে দেওয়া যাবে আমি একটু কুলিংটা দেখাই এই যে দেখেন আদ্রপ্ত ভাই কত ঠান্ডা একটা বাতাস আসতেছে আচ্ছা স্পিড বাড়বে না হ্যাঁ কুলিং অপশন আপনাদের তো স্পিড লাগে না এটা ঠান্ডা স্মুথ বাতাস দিবে স্মুথ একদম স্মুথ ঠান্ডাটা দিবে ওকে আর যদি নরমালে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে যে নরমালে দিলাম এখন বাতাস নেন কত বাতাস নেবেন কত বাতাস নেবেন এখন বাতাস নিতে পারবেন ঠিক আছে ওকে এটা হলো আপনার বাতাস প্রচুর বাতাস আসবে প্রচুর বাতাস আসবে এবং খুবই এই যে দেখেন তোমাদের এই যে অনেক বাতাস একদম শরীর ঠান্ডা হয়ে যাবে শরীর ঠান্ডা মন ঠান্ডা দিল ঠান্ডা সব ঠান্ডা সব ঠান্ডা আচ্ছা ভাই এটা মানে মাথা ঠান্ডা দুনিয়া ঠান্ডা দুনিয়া ঠান্ডা দুনিয়া ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাবে এটা হলো আপনার 20 লিটার এটাও 20 লিটার এটাও 20 লিটার এটা দুইটা কালার একটা কালার দুইটা কালার এবং এটা হলো আলাদা একটা কালার আচ্ছা ভাই আমরা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি জেনে নিবো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি ভাই লাইফ টাইম আমরা যদি প্রথমে আসি এখানে 20 লিটার আছে 20 লিটার ক্যাপাসিটি এটা যদি নিতে চাই এটার মধ্যে দুইটা কালার হয় একটা কালার একটা কালার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 18,500 টাকা 18,500 হ্যাঁ রেগুলার প্রাইস যেটা চলতেছে আমরা এখন একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি এখন নিতে পারবেন অনলি আপনার 17,500 টাকা 17,500 টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 19,500 টাকা এখন আমরা দিচ্ছি 18,500 টাকা 18,500 টাকা এটা এটা সেম প্রাইসে 17,500 টাকা যেটা একই খালি ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ এখানে যেটা আছে এটা আমাদের প্রাইস ছিল 24,500 টাকা আমরা এখন দিচ্ছি অনলি 21,500 টাকা আচ্ছা 21,500 টাকা আর টাওয়ারশিপটা আমাদের কিন্তু সীমিত প্রোডাক্ট আমরা একটা অফারে দিচ্ছি যারা নিতে চান তাদের অর্ডার করতে হবে পরবর্তীতে কল হয়তো আমরা দেওয়া সম্ভব না কিছু সংখ্যক প্রোডাক্ট আছে এটা আমাদের হলো 28,500 টাকা 28,500 টাকা এখন আমরা দিচ্ছি অনলি 24,500 টাকা অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস 24,500 টাকা 24,500 টাকা করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা প্রবাসী যারা বাইরে আছেন তারাও কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ঢাকার বাইরে যারা নিবেন জি তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ারে আসার যাদের আসলে প্রবাস থেকে
যারা অর্ডার করবেন, প্রবাসে যাদের আসার আসলে কুরিয়ারে যারা আসার লোক নাই, বাড়িতে যেমন পুরুষ মানুষ নাই, মহিলা মানুষ আছে, এখন আপনারা কিভাবে নেবেন? আপনাদের কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ইসুফ ভাইদের আছে? জি, সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রোডাক্ট একদম আপনি পাবেন, একদম ইনটেক একটা মাস্টার কার্টুন প্রোডাক্ট পাবেন, কোনো রকম ড্যামেজ থাকবে না, কোনো রকম ফাটা থাকবে না, কোনো রকম মেশিন সমস্যা থাকবে না, বাসা পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের। আপনি শুধু আমাদেরকে বিকাশে 1000 টাকা দিয়ে দিবেন আর বাকি দায়িত্ব আমাদের, আপনার কিচ্ছু করতে হবে না। এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনি আমাদেরকে বিকাশ ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারেন, বিকাশে টাকা পাঠিয়ে দিলেন, পরবর্তী দায়িত্ব আমাদের আপনার এখানে মাল পৌঁছানো। আচ্ছা, এটা হচ্ছে আয়ান কোকারি। হ্যাঁ, আমরা ছিলাম এখন আয়ান কোকারিতে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এটা হচ্ছে কত নম্বর শপ জানো? 111 এবং 112 নম্বর শপটা কিন্তু ইউসুফ ভাইদের। আর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এগুলো। হ্যাঁ, এখানে আপনারা ছবি পাঠিয়ে দিবেন, যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জাস্ট পাঠিয়ে দিবেন, অর্ডার কনফার্ম করে ফেলবেন। ওকে, তো ইসুফ ভাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।